মা বাবা কেউ নেই, প্রতিবন্ধী যুবকের অসহায় জীবন, মাথা গোজার শেষ সম্বলটুকুও ঝড়ে উড়ে গেছে। এখন অন্যের দুয়ারে দিন কাটছে, তবে পাশে রয়েছে তার দিদি। দিদি অন্যের বাড়িতে কাজ করে কোনো ক্রমে প্রাণে বাঁচিয়ে রেখেছে তার প্রতিবন্ধী ভাইকে। পূর্ব বর্ধমানের জামালপুরের দক্ষিণ সারংপুর পাঁচড়া পঞ্চায়েতের শেখ ইদ্রিসের এমনভাবেই জীবন কাটছে। বাবা শেখ ইউলিস, মা শেখ রহিমা বিবি। মা মারা যাওয়ার পরে 15 বছর আগে বাবা প্রতিবন্ধী ছেলেকে ছেড়ে অন্যত্র চলে যায়। জন্ম থেকেই প্রতিবন্ধী ইদ্রিস, মুখে কথা বলা তো দুরস্ত, উঠে দাঁড়াতে বা বসতে পর্যন্ত পারে না, শুয়ে শুয়েই তার দিন কেটে যায়। ইদ্রিসের দিদি ভাইয়ের মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে। একবেলা খাবার জোটে তো অন্যবেলা খাবার জোটে না। কালবৈশাখী ঝড়ে তাদের সে সম্বলটুকু উড়ে গেছে, তাই ছাদহীন মাটির বাড়ির মধ্যেই কোনো ক্রমে দিন কাটাচ্ছে দিদি এবং ভাই। সরকারি কোনো সাহায্য তাদের কাছে এখনও এসে পৌঁছায়নি, এমনটাই অভিযোগ ইদ্রিসের দিদির। প্রশাসনের কাছে আবেদন করেও মেলেনি সাহায্য। এমনই অসহায় জীবন, এমনটাই অভিযোগ করছে ইদ্রিসের দিদি। এখন তারা তাকিয়ে রয়েছে সরকারি সাহায্যের দিকে। আমরা খুব গরিব মানুষ, খুব অসহায়। প্রতিবন্ধী ভাইকে নিয়ে খুব দুর্যোগে দিন কাটছে। প্রতিদিন কালবৈশাখী ঝড় লেগেই আছে। এই ভাঙা ঘরে এই গাছ পড়ে যাওয়ায়, ঘর ভেঙে যাওয়ায় খুবই দুর্যোগ যাচ্ছে। লোকের বাড়িতে রাত কাটাচ্ছি, লোকের আশ্রয় নিয়েছি। কিভাবে এই দিন রাত কাটবে যাই না। প্রতিদিনে ঝড় বৃষ্টি লেগেই আছে। কিভাবে কতদিন এই প্রতিবন্ধী ভাইকে নিয়ে চলবে, কিভাবে বাঁচবো? তাই মিডিয়াকে বলছি, যদি কোনো সুহৃদয় মানুষ থেকে থাকে, যদি অর্থ দিয়ে সাহায্য করতে পারে তো খুবই উপকৃত হব তাদের কাছে। খুবই এখন নিজেদেরকে খুবই অসহায় লাগছে, এখন আশ্রয়হীন আমরা। মানে প্রতিবন্ধী ভাইকে নিয়ে খুবই কষ্টে দিন কাটছে আমাদের। একবেলা খাওয়া জোটে তো একবেলা খাওয়া জোটে না। কেউ আসেনি, কেউ খোঁজ নেয়নি, কেউ খবর নেয়নি, কেউ দেখেনি, কেউ জিজ্ঞাসাও করেনি, কেউ অর্থ দিয়ে সাহায্যও করেনি।